কাবিল ও হাবিলের করুণ কাহিনী। কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমে প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্যে থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। জুমার নামাজের আগে কিংবা কোরবানির ঈদের নামাজের আগে বিশেষ আলোচনার কোরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবরা প্রায় সময় কাবিল ও হাবিলের ঘটনার উল্লেখ করেন। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম উভয় জান্নাতে সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিস নামে এক পাপিষ্ঠ শয়তান। ইবলিস চাইল তারা যেন সুখে জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিসের, তার চেয়ে বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেওয়া আদেশ অমান্য করে তার নাখোশ করে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন। ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল, দুজনকে প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন, এই বলে আল্লাহ তাআলা তাদের শাস্তির স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল, কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিসের। অভিশপ্ত হবার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল। এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসেবে আদম হওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সন্তান জন্ম হতে লাগলো। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না। সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম, এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মে সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়া মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়া সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোন কোন উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করলেন, ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কোরবানি প্রত্যাখ্যাত হওয়ায় এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়ায় সে অত্যধিক ক্রোধাদিত হয়ে পড়ল। তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না। এরপর কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে কত বড় ভুল করল সে। নিজে নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল, এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে? ভেতর ভেতর সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল।
তখন মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন চিন্তায় মগ্ন, তখন দেখলো একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করলো। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে হবে। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেস্তা এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। কোরআন শরীফে তাদের সম্পর্কে বিস্তারিত বলা নেই, এমনকি তাদের দুজনের নামও উল্লেখ নেই। শুধু আদমের দুই পুত্র নামে তাদের উল্লেখ করা আছে। তবে তাওরাত গ্রন্থ ও কিছু হাদিসে তাদের ঘটনার বিস্তারিত বলা আছে। ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়া নিহায়াতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে। সেখানে উল্লেখ আছে, কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই রক্ষা করল। এ প্রসঙ্গে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটা অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে, কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করেছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।